আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সম্মানিত দর্শক শ্রোতা। শিশুদের রক্ত স্বল্পতা বাংলাদেশের পার্সপেক্টিভে খুবই কমন একটি সমস্যা। এই সমস্যার পিছনে অনেকগুলো কারণের মধ্যে ফলিক অ্যাসিডের ঘাটতি অন্যতম। সাধারণত মায়ের বিভিন্ন ঘাটতির কারণে গর্ভের সন্তান এবং পরবর্তীতে সন্তানদের এই সমস্যাটা হয়। সাধারণত প্রথম বাচ্চাটা তুলনামূলক কম রক্ত স্বল্পতায় ভুগলেও পরবর্তী 2, 3, 4 নম্বর বাচ্চাগুলা অতিরিক্ত রক্ত স্বল্পতায় ভুগতে পারে। এই রক্ত স্বল্পতার পিছনের একটা গুরুত্বপূর্ণ কারণ ফলিক অ্যাসিড। আজকে আমরা জানবো আপনার সন্তানকে কোন কোন খাবারগুলা ফলিক অ্যাসিডের ঘাটতিজনিত রক্ত স্বল্পতা থেকে বাঁচাতে পারে। সাধারণত দুধ এবং দুগ্ধ জাতীয় খাবার ফলিক অ্যাসিডের অন্যতম সোর্স। আপনার সন্তানকে নিয়মিত দুধ এবং দুধের তৈরি বিভিন্ন খাবার দিতে পারেন। গরুর দুধ পূর্ণ 2 বছরের পরে, এর পূর্বে 6 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খাবে, 6 মাসের পরে মায়ের বুকের দুধের পাশাপাশি অন্যান্য খাবার খাবে। যদি গরুর দুধে অতিরিক্ত অ্যালার্জি থাকে, আপনার সন্তানকে অন্যান্য অল্টারনেটিভ দুধ দিতে পারেন, বিশেষ করে ছাগলের বা অন্যান্য দুধ। আপনার প্রিয় সন্তানের এই ফলিক অ্যাসিডের ঘাটতি পূরণে আরেকটি গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে কলিজা, যেটি গরু এবং খাসি তুলনামূলক ছোট প্রাণী, বিশেষ করে ব্রয়লার মুরগির কলিজাটা শিশুদের জন্য অ্যাভয়েড করা উচিত। এছাড়া বিভিন্ন ধরনের মাংস, বিশেষ করে গরু, খাসি এবং অন্যান্য প্রাণীর মাংসের মধ্যে, পাখির মাংসের মধ্যে কবুতরের মাংসটা শিশুর জন্য অতি উপযোগী। এছাড়া ডিম, আপনাদের হাতের কাছে পাওয়া এই ডিম অনেক বেশি ফলিক অ্যাসিড সমৃদ্ধ। এছাড়া সবুজ পাতাযুক্ত শাকসবজি এবং দেশি ফলমূলে পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড থাকে। আপনার এলাকায় আপনার হাতের কাছে পাওয়া দেশি ফল ফ্রিজে না রেখে আপনার সন্তানকে দিন। আপনার সচেতনতায় আপনার সন্তানের রক্ত স্বল্পতা কারেকশন হয়ে যাবে, পর্যাপ্ত ফলিক অ্যাসিড পাবে। ডাক্তার শফিক, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।